ধর্মঘট চলল রাজ্যব্যাপী। বিভিন্ন জেলার মতো ধর্মঘটের প্রভাব পড়ল মুর্শিদাবাদের ডোমকল মহকুমার একাধিক স্কুলে। ধর্মঘট সমর্থন করতে স্কুলে আসলেন না একাধিক শিক্ষক শিক্ষিকারা। মুর্শিদাবাদের ভাগীরথপুর উচ্চ বিদ্যালয়, ডোমকল বালিকা বিদ্যালয়ের মতো একাধিক স্কুলে আসেননি শিক্ষক শিক্ষিকা। তবে যে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা এসেছেন তাদের নিয়ে চলল স্কুলের পঠন পাঠন, চলছে মিড ডে মিল। সরকারি নির্দেশিকা না মেনেই ডিএর দাবিতে ধর্মঘট সমর্থন করলেন স্কুল শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মীরা। ধর্মঘট নিয়ে মুখ খুললেন স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে স্কুল সভাপতি। আমার স্কুল স্বাভাবিকভাবেই চলছে, সব শিক্ষক আসেননি, কিছু শিক্ষক আসেননি, সেটা মধ্যে কেউ কেউ জানিয়ে গেছে তারা বন্ধের সমর্থনে তারা স্কুলে আসেনি। আমার স্কুলে শিক্ষক রয়েছেন 24 জন পারমানেন্ট স্টাফ, 1 জন কন্ট্রাকচুয়াল, নন টিচিং হচ্ছেন 4 জন। এই 24 জনের মধ্যে আমার স্কুলে এসেছেন 12 জন, 2 ক্লার্কের মধ্যে 1 জন ক্লার্ক এসেছেন, আর ডি গ্রুপের 1 জন আসেননি, লাইব্রেরিয়ান আসেননি। হ্যাঁ, নন টিচিং এর মধ্যে বন্ধের সমর্থনে তারা আসবেন না স্কুলে। হ্যাঁ, স্কুল স্বাভাবিক চলছে, স্কুলে শিক্ষক মহাশয়েরা উপস্থিত হয়েছেন, তারা ক্লাস নিচ্ছে এবং মিড ডে মিল সেখানে মিড ডে মিলেরও ব্যবস্থা করা হয়েছে। তো কিছু শিক্ষক আজকে তারা বন্ধকে সমর্থন করে কিছু শিক্ষক এবং নন টিচিং স্টাফ তারা আসেনি। আমি হেডমাস্টার মহাশয়ের সঙ্গে ফোনে আমার কথা হয়েছে, তার কাছে আমি রিপোর্ট তলব করেছি, কারা আসেনি তাদের তালিকা আমাকে দিতে হবে হেড স্যারকে। আমার কাছে যা খবর আছে, 12 শিক্ষক এবং 2 নন টিচিং স্টাফ তারা স্কুলে আসেনি, আর 1 3 দিন হয়েছে, তিনি অ্যাক্সিডেন্ট করেছেন। তার যে সরকারি নির্দেশিকা আছে তার হেলথের কাগজগুলো দেখাবে, এবং আমি সরকারি নিয়মের বাইরে চলবো না, যেহেতু সরকার থেকে যে নির্দেশিকা রয়েছে সেই মতোই কাজ হবে। যারা আসেনি তাদেরকে সকোচ করা হবে। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্য সচিব মনোজ পান, তিনি সরকারি নির্দেশিকা স্কুলে পাঠিয়ে দিয়েছেন। সেখানে স্পষ্টভাবে বলা আছে আজকে শিক্ষকদেরকে হাজির হতে হবে, এবং যারা হাজির হবেন না তারা নির্দিষ্ট কারণ দেখাবে কী কারণে আসেনি। আর যারা বন্ধকে কেন্দ্র করে আজকে আসেনি তাদের বিরুদ্ধে সরকারি যে ব্যবস্থা সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। আর আপনারা জানেন যে পশ্চিমবাংলায় যে সমস্ত শিক্ষক এবং কর্মচারীরা ডিএর জন্য আন্দোলন করছে, মহামান্য হাইকোর্টের বিচারপতি এবং জাতীয় কংগ্রেসের নেতা, তিনি স্পষ্ট বলেছেন ডিএ অধিকার নয়, ডিএ হচ্ছে অনুদান। 1954 সালে মহামান্য সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, সেখানে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট ভাষায় বলে দিয়েছে সরকার ইচ্ছা করলে ডিএ দিতে পারে, নাও দিতে পারে। ঠিক তেমনই 2017 সালে সেই মামলা আবার ওঠে, আবার তার পরিপ্রেক্ষিতে একই কথা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আজকে আপনারা দেখুন, করোনা প্যান্ডামিকের সময় সরকার বসে বসে বেতন দিয়েছে শিক্ষকদেরকে। সেই সময় তো তারা বলতে পারতো যে আমরা স্কুলে ক্লাস নিচ্ছি না, আমাদের সংসার চালানোর যতটুকু টাকা সেই টাকাটা দিয়ে বাকি টাকাটা সরকারি কোষাগারে থাক। 2 বছর তাদেরকে বিনা পয়সায় বিনা কাজে বেতন দেওয়া হয়েছে, 1 তারিখে সরকার বেতন দেয়। বিভিন্ন দূরস্থান থেকে যে সমস্ত শিক্ষকরা, আমার স্কুলে আপনার উত্তরবঙ্গের অনেক শিক্ষক ছিল, তারা উচ্চশ্রীর মাধ্যমে বদলি হয়ে গেছেন। পশ্চিমবঙ্গ সরকার সদা শিক্ষক এবং কর্মচারীদের পাশে রয়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন, তার আগেই স্কুল শিক্ষক থেকে শুরু করে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারীরা ডিএর দাবিতে ধর্মঘট করলেন। ধর্মঘট সমর্থন করলেন বহু সরকারি কর্মচারী। ডিএর দাবি আদেও কি মেনে নেবে সরকার, এখন সেটাই দেখার। নিউজ আজ বাংলা, মুর্শিদাবাদ। আরামবাগে প্রথম সফটওয়্যার ডেভেলপমেন্টের ওপর ফ্রি সেমিনারের আয়োজন করেছে লিঙ্কন আইটি হাব। উপস্থিত থাকছেন দেশ বিদেশের খ্যাতনামা এমএনসি অভিজ্ঞতা সম্পন্ন সফটওয়্যার ডেভেলপাররা। এই সেমিনারের মাধ্যমে আইটি এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট সম্পর্কিত সমস্ত তথ্য প্রদান করা হবে। এই সমস্ত কোর্সের মার্কেট ভ্যালু, কেরিয়ার গ্রোথ কীরকম, তার সকল বিবরণ দেওয়া হবে এই সেমিনারে। আরও তথ্য জানার জন্য এবং ফ্রি ক্লাস বুকিংয়ের জন্য অতিসত্ত্বর যোগাযোগ করুন এই নাম্বারে 8910781854।